গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এ দেখো সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি, একবারে স্নান করে আসলাম আর এখন বাজে 8:10-15 হবে। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আমি সারাদিন কী কী করি আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এই দেখো বন্ধুরা, মেয়ে স্নান ধান করে এসে ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে দেখো সকালের খাবারও আমার বানানো হয়ে গেছে, সকালের খাবার বানানো হয়ে গেছে আর মেয়ে খেতেও বসে পড়েছে খাবার। বাবু আজকে সকালে কী আছে বলো তুমি নিজে মুখে? সিলের পোলাও করেছো, একটা ডিমের পোচ আর একটা কলা। কলা, ডিমের পোচ আর চিড়ের পোলাও। তো এটাই হলো সকালের খাবার বন্ধুরা। তো মেয়ে দেখো কেমন হয়েছে বাবু আজকে? পার হয়েছে খেতে। তো খেয়ে নাও তাহলে। তো এ দেখো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেছি আমিও, আর আমিও রেডি হয়ে গেছি। দেখো মেয়ে তো তোমরা দেখলে আগেই রেডি হয়ে গিয়েছিল খাওয়ার আগেই। বাবু হাই করো। তো চলো মেয়েকে স্কুলে ছাড়বো, ছেড়ে বাজারে আবার একটু দরকার আছে, চলো যাওয়া যাক। তো তোমরা তো দেখলে যে আমি মেয়েকে স্কুলে ছাড়তে গেলাম আর মেয়েকে স্কুলে ছেড়ে একটু বাজারে ঢুকেছিলাম। তো বাজারে এ কারণেই ঢুকেছিলাম, তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সব সময় ঘরে জল ফল ফেলা হয়, এটা ওটা মানে সবজি টবজি খোসা টোসা ফেলার জন্য একটা বালতি ব্যবহার করি আমি। তো সেই বালতিটা আমার সঙ্গে ভেঙে গিয়েছিল, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো সেই কারণেই বালতি ছাড়া খুব অসুবিধা লাগছিল, আর প্লাস্টিকের বালতি বাড়িতে নেই। প্লাস্টিকের বালতি কারিবার বাড়িতে থাকে সেরকম বলো, তো স্টিলের বালতি আছে, স্টিলের বালতি আবার ওরকম লাগাবো। তো সেই কারণেই আবার বাজারে গেলাম, আর বাজারে গেলাম এই দেখো এই বালতিটা নিয়ে আসলাম, এই দেখো এই বালতিটা। আর এই বালতিটাতে আগের বালতিটা ঢাকনা দেওয়া ছিল না বন্ধুরা, আর এইটাতে এই দেখো, এই দেখো এটা ঢাকনা বালা বালতি। তো এই বালতিটা কিনে নিয়ে আসলাম, সুন্দর লাগছে দেখতে। আর এটা প্লাস্টিকের জিনিস জানি, তারপরও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো সেই কারণে এই প্লাস্টিকের বালতিটা নিয়ে এসেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বালতিটা আমার খুব পছন্দ হয়েছে বলে নিলাম। তো ছাপা ছাপা কেমন লাগছে তোমরা বললো কমেন্ট করে। আর এরকম একটু মাছ নিয়ে এসেছি, অল্প একটু মাছ নিয়েছি, আর কিছু নিইনি, সবজি টবজি সব ঘরে আছে। তো মাছ আর এই বালতিটা নিলাম, তো বাড়ি আসলাম, এসে দেখো দেখতেই পাচ্ছ এখনও চেঞ্জ করিনি বন্ধুরা, আমি হাত মুখ ধুয়ে আসলাম। আর প্রচণ্ড রোদ গরম, আজকে ট্যাপে জল এসেছে, তো ট্যাপে জলটাও ভরতে হবে, তো জলটা ভরে নিই। তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। পোকা দেখো বন্ধুরা, মানে অতিরিক্ত পোকা বুঝেছো।
এখনকার আলুগুলো কি বলতো বন্ধুরা, ভালো সিদ্ধ হচ্ছে না। আর আলু তো মেয়ে খেতেই চায় না ভালো, কিন্তু আলু ছাড়া কি করা যাবে। ঝিঙে আবার যতই কাটি না কেন, যতটা মানে এতটা না কাটলে তরকারি হবে না। আর এই ছিল, এটা এই সবজির মধ্যে দিয়ে দেবো, আলাদা করে কিছু সবজি ঝিঙে পড়বো না, কারণ বেশি নাই। সেই কারণে ভুলে গেছি বন্ধুরা। তো দেখি ভাত হয়ে গেছে, আর সবজিটা তোমরা দেখলে পাতা হয়ে গেছে সবজি এরকম, আর এরকম মাছ ভাজছি এখন, ভাত কাটছি আর মাছটা ভাজছি। বাড়ি আসলো বন্ধুরা, দিয়ে মেয়ে বাড়ি এসে দেখো ভাত বেড়ে খেতে বসে পড়েছি। এটা মেয়ের ভাত, তোমরা তো দেখলে মাছ নিয়ে আনলাম বাজার থেকে, মাছ আলু ঝিঙে একটু বেগুন সব রকম দিয়েছি, মাছ দিয়েছি, দিয়ে একটা রসমতো করেছি। আর এরকম মাছের মাথাটা এরকম করে পেঁয়াজ লঙ্কা ছিঁড়ে ভেজে দিই। প্রচণ্ড খিদে লেগে গেছে বন্ধুরা, খাওয়া করব পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে। কটা হলো? এই কেবলমাত্র শুরু করলাম। আচ্ছা, বেলতে লাগলাম তো বললাম, ফার্স্ট দিলাম তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, তো চলো। আর এরকম মেয়ে খেয়ে উঠে আবার পড়তে বসেছে, এরকম খেয়ে উঠলো উঠে আবার পড়ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা। তো চলো আজকের মতন সব বাইকে গুড নাইট, শোনো গুড নাইট কর দে তো, এটা গুড নাইট কর, গুড নাইট। তো বললো গুড নাইট করতে পারছি না, দিয়ে আবার বললো গুড নাইট, চলো বাই।